তুই কার লগে প্রেম করলি কার লগে তুই প্রেম করে বিয়ে করলি দেখবি চল দুই বা চার মার লগে কি করতাছে বাবা থামো তো চল আগে যাই দেখি কি করতাছে আচ্ছা চল এই বাসায় ডাকবে আরে ডাকবে না বাসায় কেউ আছেন কে আমি আমার জামাই কি আপনার বাসায় আছে আপনার জামাই কে দা চোর কখনো স্বীকার করবে নাকি যে আমি চুরি করছি যা ভিতর যাই নিয়ে আয় তা তো যদি ওর জামাই পাইছি না আপনার বাসার মধ্যে বললাম না আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম সালাম তোমার এই বাসায় কি আমি বাজার করে নিব তো এই বাজার করে দেওয়ার জন্য যে স্বামী বিদেশ বাজারটা করে দিব কি তুমি এইবার কি করে হেনে দাও তুমি এবার কি করে কি এর বাজার করতেছো তুমি কিছুদিন ধরে তুমি আমারে বিয়ে করছো আমার আর বাচ্চা কাচ্চা নাই তুমি এখন আমারে থুইয়া এই দুই বাচ্চা মারে তোমার ভাল লাগছে পাক আব্বা কি কই কোন দিন এই সব তুমি বেদব কে বেদব তুমি আচ্ছা তুমি আপনি বেদব আমি বেদব মানে আমার কি বেদবি দেখলি তুই কি বেদবি মানে আমরা আমরা গ্রামের লোক আমারে কইছি সব যে আপনি বিয়ার পর এগুলো ইষ্ট কুলুকুলু করতে ইষ্ট কুলুকুলু কি আব্বা কোন এই বেটা আমি কাবলে দেব হ্যাঁ প্রশ্ন তুই করছিস তুই উত্তর দিবি আমি এত কথা বুঝি না তুই বল তুই কেন আমাকে বাসা থেকে ঘন ঘন এই বাসায় আসিস আরে বা বাজার করতেই ভাবি হলো স্বামী নাই মহিলার একটু বাজার করে দিলে তো মহিলার উপকার হয় আর বাজার করতে এই গ্রামের মধ্যে আমি ভালো পারি তাই না ভাবি ঠিকই কাছো আমার না একটু বাজারই করে দিল এমন তো কোনো ক্ষতি করেনি ভাই তুমি এরকম করতেছো কেন বুঝি না তুই আমার বাসার একটা ঘন ঘন এই কথা কি করতাছো বল আমরা ভাবি একটু বাজার করতে ভাবি বাজার করে দিব না ভাবি রে বাজার করতে তুই কেন আর কেউ নাই আজ আমার ভুল হয়েছে ক্ষমা করে দাও ভুল হবে কেন মিয়া হ্যাঁ তুমি আমার মেয়েকে বিয়ে করেছো আরেকজনের কাছে কেন আসবে তুমি আমি আইসি বলে আপনি ভেতরে হয়েছেন তা আপনি আসেন বিয়াদের মতো কথা বলবে না তুমি কি ভুলে যাচ্ছ আর বাবার সাথে কথা বলতেছো তোমার বাপ বইলে যে এতক্ষণ সার দিছি নইলে শালারে যে কি করতা তুমি আমার শালা বলে তো কি দুলাভাই কাবু দেখছো বেদব দেখেছো আরে ভাবি আমার ডাকছে ভাবি একটু বাজার সদায়ের জন্য ডাকছে স্বামী নাই তো স্বামী না থাকলে বাজারটা কে কে আনবো এই যদি বাজারে যায় বাজারে যারা সদাই দেয় এরা আমার হাত টাই না ধরে পা টাই না ধরে হেরে টাই না ধরে তাহলে আমি কি ভুল করছি হ্যাঁ প্রবাসীর বউ প্রবাসী হলে একটা রেমিটেন্স যোদ্ধা হের বউ তুই হের বউ আমার ডাকছে একটু বাজারের জন্য আমার আয়সা কি ভুল আমি ভুল করছি আমি না না তুমি ভুল করছো দেখছো আমি কাছে ভুল করি নাই ভাবি তো কইবই ভুল করে নাই ঘরের বাজার তো এই পর্যন্ত ঠিকঠাক মতো করতে পারে না তুমি এখন একটা রেমিটেশন যোদ্ধার বউয়ের দরদ দেখাইতে আসছো হ্যাঁ তো কি হ্যাঁ এর স্বামী হলো আমার টুকটাক তো টাকা পয়সা দেয় বিদেশ থেকে টাকা পাঠায় আমি এটা ভাবি রে দিই তো এখান থেকে আমি এটা ইয়া পাই তোরা কবে ভালো হবে সবে মাত্র কয়েকদিন হইলো তোর লগে আমার বিয়ে হয়েছে আমার একটা বাচ্চা কাচ্চা কিচ্ছু নাই আমার মতন একটা যুবতী বউতি ঘরে ফিরে আইসা এইরকম দুই বাচ্চা আমার সাথে তুই ইটিস পিটিস করতেছ তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই হ্যাঁ আর ওরে যদি তোর ভাল লাগবো তাহলে তুই আমার উপরে কেন দিস নিতে গেলি এই বাজার টাজার কিছু না এই হারাম দাদা এখানে আসে সময় কাটানোর জন্য এই ওরে নিয়ে যা নিয়ে যা কি কই নিয়ে যাবে বাড়িতে বাড়ি আমার নিয়ে যাই তুই কাকে বাড়িতে আমি একাই যাব আমার বাড়ি একাই একা যাবো না তোমার তো একাই যাইতে দিতে বাবি তাইলে বাজারটা সুন্দর করে রাইখে দিয়ে এরও তাহলে আমি দিয়ে আসবো নে ঠিক আছে এত সুন্দর আমার দেব সবসময় আমার কথা শুনে তারপরে তার নিয়ে চলে গেল এখন আমার বাজার কি করে দিবে দেন
গাড়ি নিয়ে তুই যাইতে পারবি না আগে তুই আমার উত্তরে তুই আমার উপর কেন বিয়ে করলি কিসের জন্য বিয়ে করলি কেন করছস তো কইছ না এখান থেকে তুই যা যাবো না কেন তোর সমস্যা কি যাবেন আরে ভাই জান তো কিসের যাওয়া যাবে মা তো কইছ এখান থেকে যা কোয়া দিলাম আমার কি তো আজকে মাথা নাতা গরম তোরা কি তো আজকে মাইরা ভালোবারে শালি এলে ভাগ তুই আমারে মারবি কি আজকে মারমু আমি তোরে হবে তুই লাশবি না তো আমি লাশমু তুই আমার চিনস তুই লাশমু হ্যাঁ আরে ভাই আমার তারা হরে একটু চলেন না এই একবার কইছি না তোরে আজকে গাড়ি মারি চালামু না এই শালি কাজকে তালাক না দিয়ে আমি গাড়িকে এই চাক্কা একটু লড়ামু না এই যে আমি তোর ভ্যানের উপরে বসলাম আজকে ভ্যান নিয়ে যাই তাহলে আমার লাশের উপর দিয়ে আরে ভাই এ লাশ যাবো না কি আমার তারা হরে একটু চল না ভাই আরে ভাই তুই এত কথা কষ্ট তো ভাই সর আরে শালি তুই কি গেলু তোর লাশের উপর দিয়ে আরে তোর লাশ কি তোরে তো আজকে তালাক দেবো তালাক কারণ আমি পুরুষ মানুষ আমি একটাকে দুইটে বিয়ে করতেই পারি গোলামের ঘরের গোলাম তুই আমারে কি তালাক দিবি তোর বাপও আমার তালাক দিতে পারবো না এই যে কইলাম তো 14 গোষ্ঠীর লাশ ফালামু দরকার পড়লে আমি আইনের কাছে যামু আদালতের কাছে যামু উকিল ধর্ম দেই তুই কেমনে আমারে তালাক দেস তুই যার কাছে খুশি তার কাছে জায়গা তাতে আমার কোনো সমস্যা নাই কিন্তু তোরে তালাক আমি ঠিকই দেব কথাটা তুই মনে রাখিস কথা বুঝছো আমার তোর আমি হার খামু হাত দিখামু ডুগডুগি বাজামু তারপর তোর বাড়ি থেকে বেরোমু না দরকার পড়লে তোর বউরে তুই তালাক দিবি আমারে না আমি আগে আইছি আমি পরে আসি নাই বুঝছ নাই গোলামের ঘরে গোলাম এরকম ঝগড়া করে আপনার ঝগড়া শোনার জন্য আমি আইছি আমি এক জায়গায় যাবো আমার ইমার্জেন্সি এ ভাই তোর কইছি না তুই এমনি ভাই আমি যাবো না হ্যাঁ আজকে আমার শারীরিক সাইজ করব তারপরে আমি যাবো হ্যাঁ তুই বারেবারে এসে ভাই ডিস্টার্ব করতেছ আমার আর কি দেশে গাড়ি নাই ভাই আশপাশে যদি গাড়ি থাকতো তাহলে কি আমি তোর গাড়িতে আইতাম তা আশপাশে গাড়ি নাই তুই খুঁজে দেখ তুই কেশো গাই দেখা আইছ তুই বারে বারে খালি বিরক্ত করতেছু কিশো গাইতেছি হ্যাঁ কিশো আর কিশো ক ক তুই নাট কিরপু তুই চালাস ভাই ভাই চালাস না ভ্যান চালাই ভ্যান চালাই এ নাট কিরপু ভাই তুই মারতেছ কি ভ্যান চালাই ভ্যান চালাই তুই যেখানে ভ্যান নিয়ে দাঁড়ায় থাকবি আমি যাত্রী তো সেইখানেই যাবো তুই তোর বউয়ের লগে ঝগড়া করতেছ তোর বউ তোর তোর সাথে কি হয়েছে না হয়েছে কি বলেছ ঝগড়া রাস্তায় এসে করতে চাষকা এ হালা ডলা তো এ না কি তো আরে ভাই আমি বিয়ে করছি দুই খান বিয়ে দুই খান তুই ভ্যানালা তুই দুইটা বিয়ে করবি কি হালা ডলা তো আমি সারাদিন ইনকাম করেছিল 400 টাকা এ না কি 300 হ্যাঁ 300 300 আর এ আমি এসে স্বামীর লগে ঝগড়া করতে লজ্জা করে না এই তুই আমার বউরে মারতেছস উঠ গাড়িতে উঠেন আপনি আজকে গিয়ে সার্ভে শালারা একটা বউ মানুষ চালাইতে পারে না হালার পালা দুইটা চালা